নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রো বিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই এই চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মকুষ্টির সঠিক বিচারই আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে। তবে রাশিফলের নিখুঁত বিচারও সার্বিকভাবে ফলে যায়। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে 2023 সালে সিংহ রাশির প্রতিটি মাস হিসাবে গ্রহের গোচর এবং তার নিখুঁত ফলাফল আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আপনাদের 2023-এ ঠিক কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। প্রথমেই বলি, সিংহরাশি জাতক জাতিকাদের জন্য বছরের শুরুতে শনিদেব ষষ্ঠভাবে থাকবেন, তবে 17 জানুয়ারি 2023 তারিখে তিনি আপনার সপ্তমভাবে প্রবেশ করবেন এবং শনিদেব সপ্তমভাবে দিকবল প্রাপ্ত করবেন, তাই তিনি খুব মজবুত হয়ে যাবেন এবং আপনার জীবনে ভালো ফলাফল প্রদান করবেন। দেবগুরু বৃহস্পতি মহারাজ বছরের শুরুতে আপনার অষ্টমভাবে থাকবেন, এই কারণে আপনার মধ্যে ধর্মপ্রবণতা খুব বেশি থাকবে, তবে কাজে বেশি সাফল্য পেতে দেরি হবে। কিন্তু 22 এপ্রিল 2023-এ দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে আপনার নবমভাবে প্রবেশ করবেন এবং বৃহস্পতির এই গোচর হঠাৎ লাভের পাশাপাশি সমাজের সম্মান এবং ভাগ্য বৃদ্ধির একটি সুন্দর সমন্বয় আনবেন। আপনার দীর্ঘ ধর্মীয় যাত্রা হবে এবং আপনি ভালো ফলাফল পাবেন। তবে এখানে গুরুদেব বৃহস্পতি মহারাজ রাহু মহারাজের সাথে মিলিত হবেন এবং গুরুচণ্ডাল যোগ তৈরি করবেন। বিশেষ করে মে মাসের প্রভাব দেখা যাবে, যার কারণে আপনার বাবার কিছু সমস্যা হতে পারে। এরপর 30 অক্টোবর 2023-এ রাহু আপনার অষ্টমভাবে প্রবেশ করবে। এই গোচরটি খুব অনুকূল বলা যায় না, কারণ আপনার জীবনে আকস্মিক ঘটনা ঘটবে যা আপনার জীবনযাপনের পদ্ধতিতে পরিবর্তন আনবে। এই সময় আপনাকে যানবাহন দুর্ঘটনার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আপনাকে অর্থের বিষয়ে খুব সতর্ক হতে হবে, নাহলে অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 2023 সালের মধ্যে অন্যান্য সমস্ত গ্রহগুলি বিভিন্ন রাশিতে এবং আপনার বিভিন্নভাবে গোচর করবে। সময় সময়ে তাদের গতিও পরিবর্তন হবে। এটি আপনার জীবনের সাথে সম্পর্কিত হয়ে কোন গুরুত্বপূর্ণ দিকগুলোকে স্পর্শ করবে তা আপনি এই আলোচনায় জানতে পারবেন। এবার বলতে চলেছি জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত এই গ্রহের গোচরগুলো আপনার জীবনে ঠিক কী প্রভাব ফেলবে তার নিখুঁত বিচার। জানুয়ারি মাসটি আপনার জন্য আর্থিকভাবে উত্থান পতনের পূর্ণ হবে, তবে আপনি আপনার বিরোধীদের উপর জয়ী হবেন। আপনার বিরুদ্ধে কোনো মামলা চলমান থাকলে জানুয়ারিতে কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে, এটি আপনাকে খুব খুশি করবে। আপনার মনে ধর্মীয় কর্মকাণ্ড চলতে থাকবে এবং আপনি ধর্মীয়ভাবে খুব সক্রিয় থাকবেন। ফেব্রুয়ারি মাসটি কিছুটা উত্তেজনাপূর্ণ হবে, কারণ শনি এবং শুক্র আপনার সপ্তমভাবে একসাথে বসে থাকবে। এই সময় আপনার পিতার স্বাস্থ্য খারাপ থাকতে পারে, তার সাথে আপনার সম্পর্কের অবনতিও হতে পারে এবং আপনাকে আপনার ব্যবসায় উত্থান পতনের সম্মুখীন হতে হতে পারে। মার্চ মাসে আপনি যে কোনো পূজা, ধর্মীয় কাজ ইত্যাদিতে জড়িত থাকবেন। বিবাহিত ব্যক্তিরা শ্বশুর পক্ষের যে কোনো সদস্যের বিয়েতে জীবনসাথীর সাথে যেতে পারবেন। ঘরে শান্তি ও সুখ থাকবে, এই সময় আপনার একটি গুরুত্বপূর্ণ গোপনীয়তা বেরিয়ে আসতে পারে। এপ্রিল মাস আপনার জন্য অনেক সুবিধা নিয়ে আসবে, আপনার দৃষ্টি এবং আপনার অভিজ্ঞতা আপনাকে সাফল্য এনে দেবে। ভাগ্য মজবুত হবে, ভাগ্য আপনার ছোট ছোট কাজকে অনেক বড় করে দেখাবে, যার কারণে আপনি মানুষের চোখে আসবেন এবং আপনি সম্মানও পাবেন। মে মাসে কর্মজীবনে ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। দশমভাবে সূর্যের প্রভাব আপনাকে আপনার কাজের জন্য মজবুত করবে। আপনার হাতে কিছু নতুন অধিকার আসবে যা পেয়ে আপনি খুশি হবেন। আপনার এখতিয়ার বৃদ্ধির সাথে সাথে আপনার মর্যাদাও বাড়বে এবং চাকরিতে আপনার অবস্থান আরও ভালো হবে। ব্যবসায় সরকারি ক্ষেত্র থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। জুন মাসে ভালো আর্থিক লাভের পরিস্থিতি তৈরি হবে, আপনার দ্বারা করা কোনো প্রচেষ্টা আপনাকে সরকারি খাত থেকে অর্থ সুবিধা দেবে। জুলাই মাসটি উত্থান পতনে পূর্ণ হবে, ব্যয়ের ব্যাপক বৃদ্ধি হতে পারে যা আপনাকে বিরক্ত করতে পারে, তবে এই সময় আপনার বিদেশ ভ্রমণের প্রবল সম্ভাবনা থাকবে এবং আপনি যদি এই বিষয়ে আগের প্রচেষ্টা করে থাকেন তবে আপনি এই সময় বিদেশ যেতে পারবেন। গ্রহগত বিচার করে আগস্ট মাসটি আপনার জীবনে কী সংকেত দিচ্ছে? আগস্ট মাসে আপনাকে আত্মবিশ্বাসে ভরপুর করে তুলবে, মানুষ আপনার কাজের ধরন পছন্দ করবে, আপনার সামাজিক বৃত্ত বৃদ্ধি পাবে, মানুষ আপনাকে গুরুত্ব দেবে, সম্মানিত ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ থাকবে, আপনি উচ্চপদস্থ ব্যক্তি, নেতা ইত্যাদির সাথে দেখা করার সুযোগ পাবেন। সেপ্টেম্বর মাসে আর্থিক পরিস্থিতি বাড়বে, আপনি ব্যাংক ব্যালেন্স তৈরি করার চেষ্টা করবেন এবং আপনাকে এই দিকে অনেক প্রচেষ্টা করতে দেখা যাবে। এই সময় আপনার বক্তৃতা কিছুটা কঠোর হবে এবং আপনি যদি সেদিকে মনোযোগ না দেন এবং ভেবেচিন্তে কথা না বলেন তবে আপনার তৈরি করা অনেক কাজ নষ্ট হয়ে যেতে পারে এবং এটি আপনার বন্ধুদের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। অক্টোবর মাসে ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে সাফল্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আপনি সরকারি সেক্টর থেকে ভালো কিছু খবর শুনতে পারেন, বন্ধুদের পূর্ণ সমর্থন পাবেন, আপনার সাহস এবং আপনার শক্তি বৃদ্ধি পাবে, আপনি ব্যবসায় ঝুঁকি নিতেও পিছপা হবেন না এই সময় এবং ব্যবসা থেকে আপনি ভালো লাভও করবেন। সংক্ষিপ্ত ভ্রমণও ঘটতে পারে অক্টোবর মাসে। নভেম্বর মাসে যে কোনো সম্পত্তি কিনতে পারেন, এটি একটি গুরুত্বপূর্ণ সম্পদ হবে এবং আপনি নিজের বাড়ি তৈরি করতেও পারবেন। আপনি যদি সরকারি চাকরিতে থাকেন
তাহলে এই সময় আপনি সরকারি বাসস্থান বা সরকারি গাড়ি পেতে পারেন। প্রাইভেট সেক্টরে কাজ করলে অফিস থেকে গাড়ি পেতে পারেন। 2023 সালের বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস আপনার গ্রহ নক্ষত্র কি ইঙ্গিত দিচ্ছে? ডিসেম্বর মাস উত্থান পতনে পূর্ণ হতে পারে। আপনি যদি একজন শিক্ষার্থী হন তাহলে আপনাকে সর্বোত্তম ফলাফল পেতে প্রচুর পরিশ্রম করতে হবে, কারণ এই সময় আপনার পড়াশোনায় অমনোযোগ দেখা যাবে। বিবাহিত ব্যক্তিরা সন্তান সংক্রান্ত কোনো সমস্যা অনুভব করতে পারেন এই সময়, তবে এই সময় আপনার আয় ভালো হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। পরবর্তী ভিডিওগুলোতে আমরা সিংহ রাশির প্রেম রাশিফল, ক্যারিয়ার রাশিফল, শিক্ষা রাশিফল, আর্থিক রাশিফল, পারিবারিক রাশিফল, সন্তান রাশিফল, বিবাহ রাশিফল, ব্যবসা রাশিফল, সম্পত্তি ও বাহন রাশিফল, ধন এবং লাভ রাশিফল, স্বাস্থ্য রাশিফল, সিংহ রাশির ভাগ্যশালী সংখ্যা ইত্যাদির উপর পৃথক ভিডিও আনতে চলেছি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।